সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আমরা হোমিও সেবা নামে একটি অ্যাপ তৈরি করেছি এই অ্যাপটি আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখিয়ে দিব। প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর বাটনে ক্লিক করুন সার্চ অপশনে গিয়ে ইংরেজিতে হোমিও সেবা লিখে সার্চ করুন নতুন অ্যাপ হিসাবে এটাকে একটু নিচের দিকে পাওয়া যাবে স্ক্রল করে নিচের দিকে গেলে পাশের লোগোটির মতো হোমিও সেবা অ্যাপটি পেয়ে যাবেন এবার অ্যাপের লোগোতে ক্লিক করুন ইনস্টল বাটন চলে আসবে ইনস্টল বাটনটি চাপুন ব্যাস ইনস্টল হয়ে গেল এছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজে ইউজ অ্যাপ বাটনটি চেপেও ইনস্টল করতে পারেন অনেক সময় গুগল প্লে স্টোরে ইমেল দিয়ে সাইন ইন করা না থাকলেও ইনস্টলের সময় করে নিতে হয় এবার আমরা এই প্রক্রিয়াটি দেখব প্লে স্টোরে না গিয়ে ফেসবুক পেজ থেকে ইনস্টল করব। আমি হোমিও ডাইজেস্ট পেজ থেকে ইউজ অ্যাপ বাটনটি চাপলাম ইনস্টল বাটনটি চাপতেই সাইন ইন করতে বলছে এবার সাইন ইন বাটনে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস লিখুন আমি আমারটা লিখলাম এরপর নেক্সট বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি দিয়ে আবারও নেক্সট বাটনে ক্লিক করলাম এখন আপনার মোবাইলের ব্র্যান্ড সহ একটি পপ আপ আসবে এখানে নিচের দিকে ইনস্টল বাটনে ক্লিক করলাম ইনস্টল চলছে হ্যাঁ ইনস্টল হয়ে গেল এবার নিচের ওপেন বাটনে ক্লিক করুন এই হচ্ছে আমাদের হোমিও অ্যাপ এবার চলুন অ্যাপের মধ্যে কি আছে এবং এটি কিভাবে ব্যবহার করবেন তা জেনে নেই অ্যাপের একদম শেষে আছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে রোগীর জন্য ষাটটি দিক নির্দেশনা এবং চিকিৎসকদের জন্য তিনটি পরামর্শ এবার আসি অ্যাপের ব্যবহার প্রথমে আছে হোমিও ডাইজেস্ট সেল এখানে বর্তমানে অল্প কিছু ডাক্তারের নাম দেওয়া হয়েছে আগামী ভার্সনে প্রায় একশো জন চিকিৎসকের মোবাইল নম্বর থাকবে এবং সহজে খুঁজে পাওয়ার জন্য জেলা ভিত্তিক সার্চ অপশনও থাকবে এছাড়া আছে আইইডিসিআর এর ফোন নম্বর এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সেবা ইউনিটের ফোন নম্বর এখান থেকে আমরা একজন ডাক্তারকে ফোন করতে চাইলে ডান পাশের কল লেখা বাটনে ক্লিক করব আপনার মোবাইলে যদি অন্য কোনো কলিং সফটওয়্যার থাকে তাহলে সেটাও দেখা যাবে আমার এখানে স্কাইপ দেখাচ্ছে যা হোক আমরা ফোন বাটনে ক্লিক করছি আপনি যদি একাধিক সিম কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে যে অপারেটর দিয়ে কথা বলতে চান সেটাতে চাপ দিন চিকিৎসকের নম্বর ডায়ালিং শুরু হবে এতটাই সহজ অ্যাপটির ব্যবহার আশা করি সেবা অ্যাপটি সকলের উপকারে লাগবে তাই শেয়ার করুন এবং অ্যাপটিকে এগিয়ে নেওয়ার জন্য রেটিং দিন ধন্যবাদ সবাইকে